দিদি স্যার জিজ্ঞেস করে বলি না, অনেক কাশি দিতেছো, মধু খাবে? মধু খাবে না না না, কি করবো আমাদের? পার্সেন্টেজ তো মেশিনে ঢুকালেই না, কি পাবি কতটুকু? ইয়াতে আমি বলে দিচ্ছি, শুনুন, আপনি কোনো কথা বলবেন, ফার্স্ট স্টুডেন্ট, কিছু বলবেন আপনারা, ঠিক আছে? হ্যাঁ, ওরা আসবে। শোনো কি বলছি, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন দাম, হিমোগ্লোবিনে কি কি থাকে? একটা টেস্ট টিউব র‍্যাক থাকবে, র‍্যাকের পর একটা স্টেরা থাকবে, একটা কালার মেশিন বক্স থাকবে, আর আমাদের হিমোগ্লোবিন টিউব থাকবে অনেকগুলা, এখানে থাকবে, আর হিমোগ্লোবিন পিপেটও থাকবে অনেকগুলো। তুমি কি করবা? আর থাকবে এন বাই টেন হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে, ধরো আমাদের এন বাই টেন, এটাই ড্রপারটার ভিতর দেবো। এন বাই টেন হাইড্রোক্লোরিক অ্যাসিড চেনো না? ছোটো মানে বোতলের মধ্যে থাকবে, এত বড় বোতলে, ঠিক আছে? হ্যাঁ, লেখা থাকবে এন বাই টেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, পুরোটাই লেখা থাকবে। তুমি কি করবা বলো তো? তুমি কি করবা? মনে নাই না? আচ্ছা, তুমি কি করবা? হিমোগ্লোবিন টিউবটা নিবা হাতে, নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবা কোথায়? পার্সেন্টেজের 20% মানে 20% রেড কালার, রেড কালার। হ্যাঁ, তুমি এই যে রোপারের সাহায্যে তুমি 20% এসসিএল দিলা, ঠিক আছে? 20% এই যে 20% রেড, রেড, রেডের 20% দিলা, মনে থাকবে? রেডের 20% দিলা, একটু বেশি হয়েছে, একটু, এই যে 20% লেখা আছে না? হ্যাঁ, লেখা আছে না, রেডের 20% দিলা, দিয়ে তোমার একটু বেশি হয়েছে, তুমি এটা নিয়ে বের করার চেষ্টা করবা না, একটু বেশি হয়েছে, ঠিক আছে? তুমি এভাবে রেখে দিবা, তারপরে যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কত পার্সেন্ট দিলা, তুমি তো কাজ করতেছো, ঠিক আছে? 20% আমি নিয়েছি, ঠিক আছে? অতটাই করবে না। তারপরে একটা পেট্রি ডিশের মধ্যে, একটা প্লেটের মধ্যে প্লাট থাকবে, কটন দিয়ে প্লেটটা এরকম দাঁড় করানো থাকবে, প্লেটটা নিয়ে আসলে ভালো হতো, যা প্লেটটা এরকম গোল, ঠিক আছে, এরকম থাকবে, ঠিক আছে? ওখান থেকে তুমি কি করবা, মাউথ পিপিটিং এর মাধ্যমে ব্লাডটা টেনে নিবা, একটু বেশি নিবা, ঠিক আছে? বেশি নিবা, তুমি কি করবা, কটন দিয়ে 20% করবা, বুঝতে পারছো? যেমন তুমি বেশি করে তুলে নিছো, এখন তোমার বেশি হয়েছে না, তুমি নিবা কতটুকু? ব্লাড তো দেখা যাবে, পানি তো কালারলেস দেখা যাবে না, পজিশনটা না করলে তুমি যদি এভাবে রাখো, এটা কিন্তু ঘড়ি পড়ে যাবে, এটার ভিতরে স্পেস আছে না, আস্তে আস্তে চুয়ে চুয়ে কিন্তু পড়ে যাবে, এই জন্য তুমি হরিজন্টাল পজিশন করবা, পজিশনে তুমি দেখবা 20 কিউবিক মিলিমিটার, এখানে বেশি আছে, অনেকটা বেশি আছে, তুমি কমানো, ঠিক আছে? টেকনিক, তুমি লোয়ার পোর্শনে চলে গিয়ে এটাকে প্রথমে চাপ দিলা, তারপর একটা ফু দিলা, বুঝতে পারছো? তোমার টাইম 2 মিনিট, তোমার একটু বেশি হয়েছে, তুমি কিন্তু দেখার সময় দিয়ে কি নামাই, হ্যাঁ, ফু দিয়ে নামাই দিয়ে রেখে দিলে এটা, তারপরে কি করলাম, স্টেরারটা দিয়ে এভাবে নাড়ালো, নাড়ায় নোট পরে কালার মেশিন বক্সে বসা দিলো, কিছু বলতে হবে না। তোমাকে যদি জিজ্ঞেস করে টিচার কতটুক কতটুক দিয়েছ, 20 কিউবিক মিলিমিটার দিছি, 20% দিছি, 20% এসিএল, এবং 2 মিনিটের ভিতর কিন্তু এত কোশ্চেন করার সময় হবে না, তুমি কাজটা কি করছো বুঝতে পারছো? একটু একটু বেশি হয়েছে, তুমি কিন্তু ওটা দেখাবো না, ইন্ডিকেট করবো না, কিন্তু তোমার তো আসলে নিয়ম মোতাবেক না, জাস্ট প্রসেস।
মানে